চীন পারে না এমন কোনো কাজ মহাশূন্যের কাছাকাছি মৃত্যুপুরীতে ড্রোন উড়ালো চীন আজও পর্যন্ত যে উচ্চতায় কোনো ড্রোন উড়াতে পারেনি সেখানেই এবার এক বিশেষ ড্রোন উড়ালো চীন নিয়ার স্পেস নামে সেই উচ্চতায় বায়ুস্তর এতই পাতলা আর তাপমাত্রা এতটাই কম যে সেখানে কোনো ড্রোন কাজ করতে পারে না তাই তো সেই এলাকা ড্রোনের ডেথ জোন বা মৃত্যুপুরি হিসেবে পরিচিত আদতে সমুদ্রপৃষ্ঠ থেকে বিশ কিলোমিটার উচ্চতা থেকে শুরু হয় এই ডেথ জোন বিজ্ঞানীরা চেয়েছিলেন এমন একটি ড্রোন তৈরি করতে যা এক সপ্তাহ এমনকি এক বছর ধরেও নজরদারি চালাতে পারে এটি সেই রকমই একটি ড্রোন এর সফল পরীক্ষা করেছে বেইজিং চীনের গবেষক ইয়াং ইয়ানচু জানিয়েছেন ঠিক বুলেটের মতো আকাশে উড়ে যাবে এই ড্রোন একটি শটে একশোটি ড্রোন লঞ্চ করার লক্ষ্য রয়েছে চীনের ঠিক একঝাঁক মৌমাছির মতো উড়ে যাবে ড্রোন তবে এখনও পর্যন্ত অতিরিক্ত উচ্চতার ড্রোনের জন্য এখনও অনেক গবেষণা বাকি বলে জানিয়েছেন চীনা গবেষকরা যেখানে বায়ুর স্তর শেষ হয়ে যায় সেখানে কিভাবে ড্রোন উড়ানো যায় সেটাই দেখছে এখন তারা কারণ সেই অংশে ইলেকট্রনিক জিনিসপত্র কাজ করে না এই ড্রোনগুলি আকারে এতটাই ছোট যা রেডারে ধরা নাও পড়তে পারে একটি জুতোর বাক্সেও ঢুকে যেতে পারে এই ড্রোন তবে এখনও পর্যন্ত এই ড্রোনে ক্যামেরা লাগানো যায়নি এর জন্য এক বিশেষ অ্যান্টিনার প্রয়োজন তবে সেটাও হয়তো শীঘ্রই সম্ভব করে তুলবে চীন দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে